दर्शक मंडली माई मदारलैंड चैनल थे स्वागत जाना डॉक्टर सीतेश चंद्र विश्वास। आज के उपस्थित नाटोर आठघड़ी ग्रामे एखने एक बागने एमर समय मौसुम देख यो लक्षण भोग जत जेटी स्थानीय जत से जत्र गाच देख कत आम धरे लक्षण भोग अपनारा जानें जेटी आगाम धरणे जत तो दुई समय आसले आमेर दामटा पावा जाए आगाम हिसेबे जदि बाजारे आना जाए से ही जतगुलो चाष करे बेशी लाभवान हुआ जाए और आरेकटा हलो नाभि जातेर जे आम जेमन आम्रपाली बाड़ी फोट एगुलो जदि चाष करा जाए ताहले किन्तु व्यापक भावे लाभ करा जाए। आम चाष धीरे धीरे जनप्रिय हो उठछे एई कारणे जे एखन आम चाषे खूब एकटा जे खरच पड़े तेमन एकटा नय जेटी अन्यान्य फसले करते गेले चाष करते गेले खरच पड़े मूलत एसब कारणे एवं कतगुलो भालो भालो जात इतिमध्ये बांग्लादेशे विशेषत कृषि गवेषणा इन्स्टिट्यूट बांग्लादेश कृषि गवेषणा इन्स्टिट्यूट थेके रिलीज हार पड़े एखन आम चाष बेश लाभजनक हो उठेछे। तो एटी आमरा देखालाम जे लक्षण भोग जातेर गाछेर जे फल धरार क्षमता एई गाछटीर बयस 12 थेके 13 बछर। तो आसले देखुन कत आम धरेछे आमरा जदि देखी एवं बेश पुष्ट धरनेर आम এই যে সাইজগুলোর মধ্যে বেশ ইউনিফর্মিটি আছে এই আর 10 থেকে 12 দিনের মধ্যে এগুলো হারভেস্ট করা যাবে। তো এই লক্ষণভোগ ল্যাংড়া খিরসাপাত গোপালভোগ বাড়িফোর মল্লিকা এই ধরনের যে জাতগুলো এই জাতগুলো কিন্তু এই বাগানের মধ্যে লাগানো আছে। এই যে আপনারা দেখুন এপাশে কিন্তু অনেকগুলো আমাদের আরো গাছ রয়েছে যেগুলো মধ্যে এবছরে যদিও বাগানে তুলনামূলকভাবে কম ফল ধরেছে তার একটা বিশেষ কারণ হলো যে যখন মুকুল থেকে গুটি আসে সেই সময়টাতে কিন্তু আমরা এই বাগানে শিলাবৃষ্টির হয়েছিল এবং সেই কারণে এই শিলাবৃষ্টির কারণে কিন্তু অনেক আম ঝরে গেছে একদম আমের বিছানা হয়ে গিয়েছিল। তারপরেও দেখুন গাছটিতে কত আম ধরেছে এটি আম্রপালি জাতের আম দেখুন এই যে আমগুলো আমের সাইজ দেখুন এগুলো এই যে কত সুন্দর আম ধরেছে সারা গাছটাতে কিন্তু এই শিলাবৃষ্টিতে ঝরে পড়ার পরও কিন্তু বেশ আম দেখা যাচ্ছে। আমরা এরপরে যদি আসি দেখুন এই যে এখানে এই যে এই গাছটা তো কিন্তু ভালো আম ধরেছে এই যে দেখুন এটাও আম্রপালি জাতের দেখুন উপরে নিচে পাশে এটা তারপরে যদি আমরা এটা ধরি এটাতেও দেখুন কত সুন্দর আম ধরেছে। তো আম তো আমরা জানি অত্যন্ত সুমিষ্ট ফল এবং রসালো ফল যেটি তুলনা হয় না। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এখন সেভাবে যদি চাহিদা মেটানোর যদি আমরা চেষ্টা করি তাহলে এরকমভাবে বিভিন্ন জায়গায় আমের বাগান গড়ে তোলা দরকার। তাতে আমরা শুধুমাত্র যে দেশের চাহিদা মেটাতে পারবো তাই নয়, দেশে যে পুষ্টির চাহিদা মেটাতে পারবো তাই নয়, এই যে আম সেই আম বিদেশে বাংলাদেশের আমের
যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে এবং বাজারও রয়েছে। তো সেই আম আমরা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। দেখুন এখানে এই যে বাগানটিতে দেখুন আসলে কত আম ধরেছে কিছু কিছু গাছে। এই যে আর যেটা বললাম যে শিলাবৃষ্টিতে যে ক্ষতিটা হয়ে গেছে সে সময়, তা না হলে তো গাছ ভেঙে পড়ার মতো হয়ে যেত। দেখুন এপাশে আসুন, যদি আমরা এখানে দেখি, দেখুন এই গাছটিতে কতগুলো আম ধরেছে, কতগুলো আম ধরেছে। এই এটাও আম্রপালি আমের জাত। তো আমরা চেষ্টা করছি সেভাবে যে ধীরে ধীরে এভাবে যদি আমের বাগান তৈরি করা যায় তাহলে আমরা দেশের যে আমের চাহিদা সেটি আমরা মেটাতে পারব এবং বিদেশেও এই আম আমরা রপ্তানি করতে পারব। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।